আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমি আপনাদেরকে সহি মুসলিম শরীফের 7088 নং হাদিস থেকে এমন একটা জিকির আমি আপনাদেরকে শিখিয়ে দেব, সকালে ফজর নামাজের পরে তিনবার পাঠ করবেন, একদম দুপুর পর্যন্ত মুসল্লার মধ্যে বসে বসে নেকামল করলে, জিকির আসকার করলে, তাসবিহ তাহলিল পড়লে যেমন সওয়াব হবে, আপনাকে আল্লাহ পাক তার চেয়ে বেশি সওয়াব দান করবে। শুধুমাত্র তিনবার পাঠ করবেন, ছোট্ট এই তাসবিহটা শুধুমাত্র তিনবার পাঠ করলে একজন মানুষ সকাল থেকে দুপুর পর্যন্ত মুসল্লার মধ্যে বসা যতটুকু নেকামল করতে পারে নফল, আপনি তার চেয়েও প্রিয় হয়ে যাবেন এবং তার আমল নামা থেকেও আপনার আমল নামা আরো ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এরকম আমল আমাদের প্রয়োজন, ছোট্ট জীবন আমাদের। এই ছোট্ট জীবনের মধ্যে সহি হাদিস থেকে খুব গুরুত্বপূর্ণ আমলগুলো করে করে আমাদেরকে আগাইতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদেরকে আমি সেই ছোট্ট বাক্যটা আমি শিখিয়ে দেব, যে বাক্যটা সকালে তিনবার পড়লে দুপুর পর্যন্ত জায়নামাজের মধ্যে বসে নেকামল করলে যেমন সওয়াব হবে তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ পাক লেখা দিব তিনবার আপনি পাঠ করলে। তাহলে সর্বপ্রথম আমরা শুনে নেব হাদিসের মধ্যে কি এসেছে, তারপরে আমি আপনাদেরকে শব্দে শব্দে সেই ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ, মর্যাদাপূর্ণ বাক্যগুলো শিখিয়ে দেব এবং স্ক্যানের মধ্যে দিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা হাদিসটা শুনে নিই সর্বপ্রথম। আবার প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মুসলিম শরীফের 7088 নং হাদিসের মধ্যে এসেছে উম্মত জননী হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেছেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে আমার ঘর থেকে বের হয়ে গেলেন, তখন আমি মুসল্লার মধ্যে বসে বসে জিকিরের মধ্যে লিপ্ত ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাষ্টের সময় প্রায় দুপুরবেলা ঘরের মধ্যে ফিরলেন, ঘরের মধ্যে ফিরে দেখলেন আমি মুসল্লার মধ্যে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আসকার আমল করতেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে বলল, ও জুয়াইরিয়া, আমি যে সকালবেলা ফজরের পর থেকে ঘর থেকে বের হয়েছি, দেখেছিলাম তুমি মুসল্লার মধ্যে বসে বসে জিকির আসকার করছিলে, তাসবিহ তাহলিল করছিলে, আমল করছিলে, এখনো পর্যন্ত কি সেইখানেই বসে আছ? এখনো পর্যন্ত তুমি এখান থেকে ওঠো নাই, আমলের মধ্যেই কি লিপ্ত আছ? উম্মত জননী হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ফজর নামাজের পর থেকে ঘর থেকে বের হয়ে গিয়েছেন, আমাকে দেখে গিয়েছেন, আমি মুসল্লার মধ্যে বসে জিকির আসকার করছিলাম, আমলের মধ্যে লিপ্ত ছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন চাষ্তের নামাজের সময় প্রায় দুপুরবেলা এখন এসে দেখেছেন আমাকে, আমি বসে আছি, ইয়া রাসূলুল্লাহ, সেই সকাল থেকে আপনি যে দেখে গিয়েছিলেন সেই থেকে এই পর্যন্ত আমি এই জায়গার মধ্যে বসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে, ধ্যানের মধ্যে লিপ্ত ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জুয়াইরিয়া, সেই সকালবেলা তোমাকে যে আমি দেখে গিয়েছিলাম মুসল্লার মধ্যে, আর এখন চাষ্তের সময় আমি ফিরেছি, তোমাকে দেখলাম মুসল্লার মধ্যে, আমি ঘর থেকে বের হয়ে শুধুমাত্র ছোট্ট চারটা বাক্য তিনবার পাঠ করেছি, আর তোমার সকাল থেকে দুপুর পর্যন্ত আমলের মোকাবেলায়, তোমার এই আমলগুলো যদি সকাল থেকে দুপুর পর্যন্ত আমলগুলো যদি ওজন দেওয়া হয়, এক পাল্লায় রাখা হয়, আর আমার এই ছোট্ট তাসবিহটা যে আমি তিনবার পাঠ করেছি আর এক পাল্লায় রাখা হয়, তাহলে আমার এই ছোট্ট তাসবিহটার ওজনটাই ভারী হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কেমন ফজিলতপূর্ণ একটা তাসবিহ, সকাল থেকে দুপুর পর্যন্ত আল্লাহ রসুলের প্রাণ প্রিয় স্ত্রী হযরত
জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসল্লার মধ্যে বসে বসে নেক আমল করছিলেন, জিকির করছিলেন, আর আল্লাহর রাসূল তখন দেখে গিয়েছেন মুসল্লার মধ্যে বসে আছে। দুপুরে চাশতের নামাজের সময় ফিরে দেখলো এখনো পর্যন্ত আছে অর্ধদিন। আল্লাহ রাসূল বলল যে তোমার অর্ধদিন থেকেও আমার ছোট্ট চারটা বাক্য তিনবার পাঠ করছি, আমার এগুলার সওয়াব সবচেয়ে বেশি, সুবহানাল্লাহ। আর হাদিসটি এসেছে মুসলিম শরীফের 7088 নং হাদিসের মধ্যে, সুবহানাল্লাহ। আম্মা জান হযরত জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি সেই বাক্যগুলো শিখিয়ে দিন যে বাক্যগুলো পাঠ করলে অনেক আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করবে, অনেক সওয়াবের অধিকারী হওয়া যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে জুয়াইরিয়া, আমি যেই বাক্যগুলো ঘর থেকে বের হয়ে পাঠ করেছি সে বাক্যটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদ খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি আল্লাহর রাসূল বলল, জুয়াইরিয়া, এই বাক্যগুলো যে ব্যক্তি ফজরের নামাজের পরে তিনবার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জোহর নামাজ রাগ পর্যন্ত তার আমল নামার মধ্যে নেকি লেখে ভরপুর করে দিবেন, সে যেন সকাল থেকে দুপুর পর্যন্ত মুসল্লার মধ্যে বসে বসে নেকামল করলে যেমন সওয়াব হতো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়েও বেশি নেকামল তার আমল নামার মধ্যে লিখে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরাও এই বাক্যগুলো সর্বদাই পাঠ করে থাকি, কারণ এই বাক্যগুলো অল্প আমলে অনেক সওয়াবের অধিকারী হওয়া যায়, অনেক নেকের অধিকারী হওয়া যায়। ফজর নামাজের পরে আমরাও পড়ি, কারণ এই বাক্যগুলোর অর্থটা অনেক সুন্দর। চলুন আমরা সর্বপ্রথম অর্থটা শুনে বাক্যগুলোর, তারপর আমি আপনাদেরকে শব্দে শব্দে সে বাক্যগুলো সহি শুদ্ধ করে শিখিয়ে দেব এবং স্ক্যানের মধ্যে দিয়ে দেব, আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে আমরা সর্বপ্রথম অর্থটা শুনে নিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা এবং প্রশংসা ঘোষণা করছি, তার সৃষ্টি পরিমাণ যত সৃষ্টি আছে, মাখলুক আছে, সমস্ত মাখলুকের পরিমাণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পরিমাণ। ওয়া জিনাতা আরশিহি, এবং আরশের ওজন পরিমাণ। সুবহানাল্লাহ। এবং তার কথা লিপিবদ্ধ কালির পরিমাণ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে চলুন আর কাল বিলম্ব না করে আমরা এখনই শব্দে শব্দে এই গুরুত্বপূর্ণ ছোট্ট তাসবিটা শিখে নেই, আপনারা আমার সঙ্গে শিখে ফেলুন সহি শুদ্ধ করে, এবং স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি। সুবহানাল্লাহি وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه
ওয়ারিদা নাফসিহি ওয়াজিনাতা আরশিহি ওয়ামিদাদ কালিমাতি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই তাসবিহটা ফজর নামাজের পরে তিনবার পাঠ করবেন, মাগরিব নামাজের পরে তিনবার পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সহি হাদিসের আমলটাকে, আল্লাহ রসুল যে সর্বদায় পাঠ করেছেন আমল করতেন, আমাদের সকলকে প্রতিদিন প্রতি রাত্রে আমল করার তাওফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি, আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।